এদিকে রাজ্য সরকার এদিকে কেন্দ্রীয় সরকার ত্রয়স্পর্শ লেগেছে মানুষের খাবারের ঘরে। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে সরব হতে হবে, এর বিরুদ্ধে বিধানসভাকেও কাটিয়া ক্রস পলিটিক্যাল লাইন সরব হতে হবে। যদি আমরা সরব না হই তাহলে মানুষ ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী বাজারে গেলেন কি এখনো যদি যাওয়া শুরু করেননি তাতে কোনো লাভ হয় না, আমরা দেখেছি বরঞ্চ গেলে উল্টে জিনিসের দাম বাড়ছে। 2 টাকা কেজি চালটা কোনো সমাধান নয়, ডালের দাম কোথায় গিয়ে পৌঁছচ্ছে, আলুর দাম কোথায় গিয়ে পৌঁছচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই মূল্যবৃদ্ধির যে গুরুত্ব সেই গুরুত্বটা সবাইকে উপলব্ধি করা উচিত।